আরে নিম পাতা নাকি? নিম পাতা, নিম পাতা আর কি? ডাল, ডাল। আচ্ছা, তার মানে দুর্গা পূজা আসছে তো, এই জন্য ধূপ চাচ্ছে না? ইয়েস। ঘুরতে যাবে মনে হয়? বয়ফ্রেন্ড আসবে। বয়ফ্রেন্ড? বাবা, ব্যাপারই আলাদা তোদের। এটা মাখলে কি হবে একটু বলে দে সবাইকে। এটা মাখলে মুখের মধ্যে কোনো পিম্পল উঠবে না। হ্যাঁ, ঠিক আছে, মুখটা একটু গ্লেজ করবে। হ্যাঁ, এগুলো সপ্তাহে তিন দিন মাখবি তাহলে ভালো হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ট্রাই করব। আর আমার ভয়েসটা একটু আলাদা শোনা যাচ্ছে, কারণ আমার শরীরটা ভালো না তো। কি হয়েছে? মানে ওষুধ দিয়ে জ্বর সর্দি কাশ। জ্বর সর্দি কাশ তো সাজার তো আবার কম না, সাজা গোজা তো ঠিকই চলছে। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মীনাস ফ্যাশন। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজতে চলছে 12টার অল্প বেশি, 12:02 হবে। তো সবাইকে আর গুড মর্নিং বললাম না, গুড নুনি বললাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগের শুরুতেই দেখো আমি কি নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে একটু চুলের যত্ন করব, যেহেতু দুর্গাপূজা চলে এসেছে আর সবাই সব কিছু কেয়ার করছে, হেয়ার স্কিন অনেকেই অনেক কিছু। তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমার হেয়ার স্ট্রেটনিং করাবো, তারপর আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি, তো সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে হেয়ার স্ট্রেটনিং করালে নাকি চুল খুব ড্যামেজ হয়ে যায়। তো তা ভেবে আমার ভয়ও লেগেছে যে হ্যাঁ সত্যি হয়, আর অনেকের মুখে শুনেছিও যে হেয়ার স্ট্রেটনিং করলে ড্যামেজ হয়ে যায়। তো আমি ওই ডিসিশন ক্যান্সেল করে দিলাম, এমনকি করবো না। আর স্পাটা করাতে পারি, তো স্পাটা করলে কয়েকদিন পরে করব। তো যাই হোক, ঘরোয়া ট্রিটমেন্টও তো ভালো করা যেতেই পারে। তো তার জন্য আজকে দেখো আমি অ্যালোভেরা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের গাছেরই অ্যালোভেরা, অ্যালোভেরা লিপ, লিপ গাছ যাই বলো, অ্যালোভেরা তো এটাই থাকে শুধুমাত্র, গাছও এটা পাতাও এটা। আর নিয়েছি লেবু, আর এটা দিয়ে আজকে আমি একটু, আর এই ট্রিটমেন্টটা করলে আমি অনেকের কাছে শুনেছি, আমি ইভেন ট্রাইও করেছি এক দুবার, অনেকটাই চুলটা সিল্কি হয়। কোনো কিছুই কেয়ার করি না বলে চুল একদম খারাপ হয়ে গেছে, তো আর সবসময় বেঁধে রাখি একদম। তো চলো আমি এটা লাগিয়ে, আর রেজাল্টটা তোমাদের অবশ্যই বলবো। কেউ চায়, কেউ চাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো বিনা পয়সায়। আর দেখো আমার দাদার মেয়ে এসে গেছে, ও দেখছে আমি কি করছি। তো চলো আমি এটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখানে নিয়েছি আমাদের গাছের অ্যালোভেরা ছিল, তো গাছের অ্যালোভেরা নিয়েছি। তোমরা চাইলে কেউ পতঞ্জলি যে থাকে বা অন্য অন্য ব্র্যান্ডের অ্যালোভেরা থাকে তো সেটাও নিতে পারো। আর অ্যালোভেরা এমনিতেই চুলের পক্ষে, স্কিনের পক্ষে খুবই ভালো, চুল একদম পুরো। আমি অনেকবার ইউজ করেছি অ্যালোভেরা, আর আমাদের গাছে আগে খুব মোটা মোটা পাতা হয়েছিল অ্যালোভেরা, তো এখন অনেকটাই গাছটা মানে মরে গেছে, মানে যত্নের অভাবে তার জন্যই পাতাগুলো খুব ছোট ছোট, না নয়তো মোটা মোটা খুব পাতা ছিল আগে। তা আমি অনেকবারই ট্রাই করেছি কিন্তু আমি মুখে ইউজ করতে পারি না, কারণ আমার সেন্সিটিভ স্কিন। তো ফার্স্টে আমি ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নেব, তারপর পুরো হেয়ারে লাগিয়ে নেব। চলো আগে লাগিয়ে নিই ঝটপট করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বা আর দেখো আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা কিছুক্ষণ রাখতে হবে, তো তার ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নেব। আর এটা স্নানের আগে লাগানোই ভালো, কারণ যেহেতু একদম সারা শরীরে ভরে যায়। তো চলো আমি একটু অন্য কাজগুলো সেরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদেরকে বললাম যে এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব। তো কাজ করব বলতে, ভাদ্র মাস তো আর একদিন আছে মনে হয়, ভাদ্র মাস শেষ হতে, তো সবাই এই ভাদ্র মাসে যত কাপড় চোপড় আছে এমনিতেই পুজোর জন্য, আবার ভাদ্র মাস বলেই কেন দেয় আমি জানি না, সব কাপড় চোপড় একদম গোদরেজ দেয়, যত ড্রেস আছে পরার, শাড়ি টাড়ি যা থাকে শোকেজ গোদরেজ একদম খালি করে দেয়। তা আমিও কদিন আগে দিয়েছি শাড়ি যা ছিল সব বের করে দিয়েছি রোদে। তো আমাদের ড্রেসগুলো যে আছে ওটা আলাদা যে র্যাকটা ছিল, ওই র্যাকের কোনো কিছু কাপড়ই হাতানো হয়নি, কোনো রোদ্রেও দেওয়া হয়নি, ভাজেও কোনো মানে খোলা হয়নি। মা বলে যে ওগুলো নাকি ভাজ খুলে খুলে রোদ্রে দিতে হয়, তা কেন দেয় না দেয় আমি জানি না। তো আজকে ওই বাকি কাজটা শেষ করে ফেলবো ভাবছি,
কারণ আর একদিন আছে ভাদ্র মাস শেষ হওয়ার। তো কাপড়গুলো আমি বাইরে বের করে নিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে কতগুলো কাপড় বের করেছি। আর দেখতে পাচ্ছ সব রোদ্রে বের করে দিয়েছি, আর এখান থেকে স্টার্ট করছি দেখা। আর সব কাপড়গুলো উল্টিয়ে দেওয়া আছে, কারণ আমি কারো কাছ থেকে শুনেছি যে কাপড়, যে কোনো জামা কাপড় ধুয়ে উল্টিয়ে রেখে দিলে নাকি ভালো থাকে। তো এই যে দেখো সব উল্টানো, আরও অনেকটাই বাকি রয়ে গেছে কারণ জায়গা নেই, কালকে দেব। আর এই দিকটায় দেখতে পাচ্ছ সব আমার ড্রেস, আমার বোনের। আর অর্ধেকটা বাকি থেকে গেল, সেগুলো কালকে দেওয়া হবে। তোমাদের সাথে আমার কথা হয়েছিল যখন, অনেকক্ষণ আগেই কথা হয়েছে, তারপর আমি স্নান করেছি, তারপরে হচ্ছে যে কাপড়গুলো রোদ্রে দিয়েছি সেগুলো ধুয়েছি না, সরি কাপড়গুলো তুলেছি তারের থেকে। তারপর হচ্ছে দুপুরের খাওয়া খেলাম, স্নান করলাম, আর এখন জানালার পাশে বসে আছি, আর ফোনটা জানালার মধ্যে রাখা আছে, দেখতে পাচ্ছ? দেখতেই পাচ্ছ, হ্যাঁ বোঝাই তো যাচ্ছে। আর এখন আর চুলটা আমার দেখতে পাচ্ছ, আর যেটা আজকে লাগিয়েছি সেটা লাগানোর পর শ্যাম্পু করে, মানে কন্ডিশনার না করলেও হয়, তো কন্ডিশনার করিনি, এমনিতেই আছে। আর এখন দেখতে পাচ্ছ মৌসুম্বি খাচ্ছি, তো বসে আছি, ভাবলাম একটু গল্প করি তোমাদের সাথে। আর আজকে দুপুরবেলা খাওয়া হয়েছিল, আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, ডাল হয়েছে আলু ভাজা, ছোলা দিয়ে কচু হয়েছে, মিষ্টি মিষ্টি কচু, আর হয়েছে চালতার চাটনি, এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া হয়েছে। আর ভাবছি এখন একটু সাজবো, সেজে গুজে একটু শর্ট ভিডিও করব, তো দেখি কি হয়। আর আকাশ পুরো মেঘলা হয়ে আছে, আকাশ পুরো মানে একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে প্রচুর, তো কি করব ভেবে পাচ্ছি না। সাজবো পরে সেজে গুজে, দেখি যদি বৃষ্টি আসে তাহলে ভিডিও করব কিভাবে। তো আর 5-7 মিনিট আকাশের পরিস্থিতি দেখব, তারপর ডিসিশন করব কি করি। এখন নেই কটা বাজে, এখন হয়তো 4টা বাজে। চলো তোমাদের সাথে আমি আমার পরে কথা বলছি। আর যেটা ভেবেছি একদম সেটাই ঠিক হয়ে গেছে, কারণটা হচ্ছে আকাশের পরিস্থিতি এতটাই খারাপ, দেখতে পাচ্ছ কত মেঘ জমে আছে, মনে হচ্ছে অলরেডি তো বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, যাই হোক 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি জোরেই আসবে, কারণ আকাশের অবস্থা অতটাও ভালো নেই। আর কদিন থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, তবে আজকে মানে রাতের বেলা হচ্ছে, কিন্তু আজকে দিনের বেলাতেই এতটা মেঘ করেছে, অনেক কদিন পরে দিনের বেলা মেঘ করলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজতে চলছে সন্ধে 6টা। আর তোমাদের একটু আগে বলেছিলাম যে আমি বৃষ্টি হবে, তো প্রচুর বৃষ্টি পড়ে গেছে, তো এখন সন্ধ্যার টাইম, চা খাওয়ার টাইম। দেখো আমি দুধ দিয়ে বসে পড়েছি, দুধ খাচ্ছি, আর শরীরটা কেন জন্য আসছে ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তার কারণে গরম দুধ খাচ্ছি। আর ওদিকে বুনুরা চা খাচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা বন্ধ কর। এই যে ওরা খাচ্ছে চা, দেখা আর আজকে বনু হচ্ছে বাজারে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো ফল নিয়ে এসেছে, এখানে আপেল নিয়ে এসেছে, তারপরে মৌসুম্বি নিয়ে আসছে, আর বেদানা নিয়ে এসেছে, কিন্তু এখানে একটাই আছে, আর দুটো এনেছে, একটা শেষ। আর কালকে তো বিশ্বকর্মা পুজো আছে, তো ভালোই হবে, ফল আজকেই আনা আছে। তো রাতের খাওয়া কমপ্লিট, আর এখন বাজতে চলছে রাত 9টা, 9:30 বাজতে চলছে প্রায়।
আর আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তার আগে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে দেবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর কেমন লেগেছে যদি ভালো লাগে বা যদি খারাপ লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো। তো চলো ফিরছি নতুন ব্লগের নতুন দিনে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।